প্রিয় দর্শক, আজকে আমরা একটু আনন্দ ঘন মুহূর্তে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকের ভিডিওটি অনেক বেশি সফলতার একটি ভিডিও এবং এই ভিডিওটি অনেক ভালো হতে যাচ্ছে। আমাদের সামনে একটি প্যাকেট আপনারা লক্ষ্য করেছেন। আজকে আমরা হাঙ্গেরির বেশ কিছু ওয়ার্ক পারমিটের অরিজিনাল কপি, হার্ড কপি হাতে পেয়েছি। একটি ডিএচএল আমাদের হাতে এসে পৌঁছেছে। এই ডিএচএলটি আজকে আমরা উন্মুক্ত করব এবং কারা কারা সৌভাগ্যবান এই ভিডিও শেষে আমরা সবার নাম ঘোষণা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি সোহাগ, আপনাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা ইতিমধ্যে ডিএচএল এর মাধ্যমে হাঙ্গেরির কিছু ওয়ার্ক পারমিট হাতে পেয়েছি। এখন আমি নিজ হাতে সকলের সামনে ওয়ার্ক পারমিটের বক্সটি খুলছি। খোলার পরে দেখা যাবে যে কারা কারা সৌভাগ্যবান এবং কারা এই পারমিটের কপিগুলো পেয়েছেন। তো কারা পেয়েছেন এখনও বলতে পারছি না, কারণ আমাদের হাতে এর আগে এর কোনো প্রুফ বা লিস্ট আসেনি। তো আপনারা অপেক্ষা করেন, দেখি কাদের নাম এখানে আসছে। একটু অপেক্ষা করুন প্লিজ। এই যে বক্স আমি খুলতেছি, ওয়াও, অনেকগুলা ওয়ার্ক পারমিট আমরা হাতে পেয়েছি। এই যে আমরা বেশ কিছু ওয়ার্ক পারমিট হাতে পেয়েছি। আমি এক এক করে নাম ঘোষণা করার জন্য আমাদের সিও স্যার রয়েছেন, ওনার কাছে আমি হ্যান্ড ওভার করছি। উনি যেন সকলের নাম এক এক করে ঘোষণা করেন, সকলে আমাদের সঙ্গেই থাকুন। প্রথমেই আমার হাতে যে হার্ড কপিটি আসলো তার নাম হচ্ছে সোহাগ বিশ্বাস। তার পাসপোর্ট নাম্বার সোহাগকে ঘোষণা করার জন্য বলছি। পাসপোর্ট নাম্বার A01312186। এবারে আরেকটি পারমিট হাতে রয়েছে শামীম হোসেন। এর পাসপোর্ট নাম্বার আমাদের ম্যানেজার শাহিন সাহেবকে ঘোষণা করার জন্য বলছি। তার পাসপোর্ট নাম্বার হচ্ছে A11294519। এবারে খুরশেদ আলম, আরেকটি হার্ড কপি আমরা হাতে পেয়েছি। এই খুরশেদ আলমের পাসপোর্ট নাম্বারটি মেহেদি হাসান খানকে ঘোষণা করতে বলছি। খুরশেদ আলমের পাসপোর্ট নাম্বারটি হচ্ছে A11816699। এবারে আরেকজন সৌভাগ্যবান খন্দকার হামিম হুসাইন, তার পাসপোর্ট নাম্বারটি আমি সাইদ ভাইকে ঘোষণা করার জন্য বলছি। এবারে আরেকজন রয়েছে MD মনিরুল ইসলাম, তার পাসপোর্ট নাম্বারটি মনির হোসেনকে ঘোষণা করার জন্য বলছি। মোহাম্মদ মনিরুল ইসলামের পাসপোর্ট নাম্বার হচ্ছে EF09270000। ধন্যবাদ। এবারে আরেকজন সৌভাগ্যবান MD রাশিদুল ইসলাম, তার পাসপোর্ট নাম্বারটি ধারাবাহিকভাবে ইমাম গাজ্জালি সোহাগকে ঘোষণা করার জন্য। ধন্যবাদ রাশিদুল ইসলাম ভাই, আপনি আপনার পারমিটের হার্ড কপি পেয়েছেন। আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন ও শুভেচ্ছা। আপনার পাসপোর্ট নাম্বারটি হচ্ছে A05590887। এবারে আরেকজন সৌভাগ্যবান রয়েছে, তার নাম তাইয়েব খান, তার পাসপোর্ট নাম্বারটি শাহিন সাহেবকে ঘোষণা করার জন্য অনুরোধ করছি। পাসপোর্ট নাম্বারটি হচ্ছে A03330273। এবারে পরবর্তী সৌভাগ্যবান খন্দকার শোয়েব মাহমুদ, এই পাসপোর্ট নাম্বারটি মেহেদি হাসান খানকে ঘোষণা করার জন্য বলছি। খন্দকার শোয়েব মাহমুদ, আমি ওনাকে পার্সোনালি চিনি, ওনার বাসা হচ্ছে ঢাকার দোহারে। পাসপোর্ট নাম্বারটা হচ্ছে A00751940। এবারে রয়েছে আরেকজন সৌভাগ্যবান, তার হার্ড কপি আমাদের হাতে এসছে। তার নাম হচ্ছে মানিক খান, তার পাসপোর্ট নাম্বারটি আবু সাইদ সাহেবকে ঘোষণা করার জন্য বলছি। দিস ইজ ওয়ার্ক পারমিট অফ মানিক খান, হিজ পাসপোর্ট নাম্বার ইজ A07986558। আমি আবারও পাসপোর্ট নাম্বারটি অ্যানাউন্স করছি, মানিক খান A07896558। এবারে MD ইউসুফ আলী, তার পাসপোর্ট নাম্বারটি মনির সাহেবকে ঘোষণা করার জন্য বলছি। MD ইউসুফ আলী, তার পাসপোর্ট নাম্বার হচ্ছে A01559602। MD ইউসুফ আলী। এবারে আরেকজন সৌভাগ্যবান রয়েছে তাজিম,
তাজিমের পাসপোর্ট নাম্বারটি ইমাম গাজালি সোহাগকে ঘোষণা করার জন্য বলছি। ধন্যবাদ তাজিম ভাই, আমরা আপনার পারমিটের হার্ড কপি হাতে পেয়েছি। আপনার পাসপোর্ট নাম্বার B00737644। এবারে আমার হাতে সর্বশেষ আরেকটি পারমিট হস্তগত হয়েছে হার্ড কপি, তার নাম হচ্ছে কানন বালা দেব। তার পাসপোর্ট নাম্বারটি মিস্টার শাহিনকে ঘোষণা করার জন্য বলছি। থ্যাংক ইউ স্যার। তার পাসপোর্ট নাম্বারটি হলো A08266235। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা এক এক করে বেশ কিছু পারমিট পেয়েছি, আমি গণনা করছি আমি কতটি পারমিট পেয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। প্রিয় দর্শক, আপনাদের সকলের জন্য আমাদের সকলের পক্ষ থেকে করতালি। প্রিয় দর্শক, আমরা হাঙ্গেরি নিয়ে কাজ করছি। হাঙ্গেরির যে কয়টি ওয়ার্ক পারমিট আমাদের হাতে এসছে সেই কয়টি ওয়ার্ক পারমিটের নাম আমরা ঘোষণা করে দিয়েছি। আসুন এই ভিডিওতে আরেকবার জেনে নিই হাঙ্গেরি কেমন দেশ। মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি। দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, অস্ট্রিয়া ও স্লোভাকিয়া। নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে। মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা। এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি। হাঙ্গেরির আয়তন 93,030 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 97,80,000। এর ভাষা হাঙ্গেরীয়। হাঙ্গেরির গড় আয়ু পুরুষ 72 এবং নারী 79। এর রাজধানী বুদাপেস্ট। এবারে আমরা জানব হাঙ্গেরি গেলে আপনাদের কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নিব হাঙ্গেরিতে গেলে আপনারা কি কি ধরনের কাজের সুযোগ পাবেন। হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ। এর মধ্যে রয়েছে প্রধানত ওয়্যার হাউস মেইনটেনেন্স, ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি। এছাড়াও রয়েছে হোটেল, রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ। এবার আমরা আরেকটি ছোট ভিডিওতে জেনে নিব হাঙ্গেরিতে গেলে আপনার বেতন ভাতা, ওভারটাইম এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এই বিষয়গুলো আরেকটি ছোট ভিডিওতে আমরা দেখে নেব। হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে 1,000 ইউরো, প্রতিদিন কর্মঘণ্টা হবে 8 ঘন্টা এবং সপ্তাহে 2 দিন ছুটি, থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা। এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা। হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে 3 থেকে 4 মাস এবং প্রথমেই পাওয়া যায় 1 বছরের ভিসা যা নবায়নযোগ্য। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকেই, কারণ বাংলাদেশেই রয়েছে হাঙ্গেরির দূতাবাস। ধন্যবাদ প্রিয় দর্শক, আজকে আমাদের একটি আনন্দের দিন। আজকে আমরা 12টি ওয়ার্ক পারমিটের হার্ড কপি পেয়েছি। ইতিপূর্বে আমরা আরও এক ধাপের পারমিটের হার্ড কপি হাতে পেয়েছিলাম, আজকে 12টি অরিজিনাল কপি আমরা পেয়েছি। ইতিমধ্যে আমরা হাঙ্গেরির দূতাবাসের নেটওয়ার্কের সাথে মিলিত হওয়ার চেষ্টা করেছি এবং আমরা কামিয়াব হয়েছি। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহের দিকে আমরা বেশ কিছু ক্যান্ডিডেটের হাঙ্গেরি দূতাবাসের অ্যাপয়েন্টমেন্ট বুক করে তাদের জমার ব্যবস্থা করব এবং তারা ওই দিন ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে ভিসা প্রক্রিয়ার আবেদনের যে প্রক্রিয়া রয়েছে এটি সম্পন্ন করবেন। যারা নতুন করে হাঙ্গেরিতে দিতে চাচ্ছেন, এই ভিডিওতে আমরা একটি ঘোষণা দিতে চাই, যাদের লিথুনিয়ার জন্য পারমিট দেরির কারণে যাদের ধৈর্যসীমা বা সময়সীমা বা বিরক্তি চলে এসছে, আপনারা হাঙ্গেরির জন্য জমা করতে পারেন। আপনাদের ফাইলটি কনভার্ট করে হাঙ্গেরিতে দিলে আমরা অতি দ্রুত সময়ে পারমিটগুলো লাভ করতে পারবো এবং আপনাদেরকে ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করে ভিসা লাভের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। আজকের ভিডিও পর্যন্ত, যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকে আমার সাথে যারা অ্যাসিস্ট করলেন, মিস্টার মনির হোসেন, আবু সাইদ, মেহেদী হাসান খান, শাহিন আহমেদ অর্ণব এবং ইমাম গাজালি সোহাগ, এবং ক্যামেরায় রয়েছেন নাজমুল হোসেন, সবাইকে আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।